মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমাদের না জীবনের মোহ আছে না মৃত্যুর জন্য ভয়। তাহলে কেন সবার আগে ব্রাহ্মণ দেব নিজে তার স্থান নৌকায় সুরক্ষিত করেছেন? কারণ আমাদের কাছে জ্ঞান আছে, আর যাদের জ্ঞান আছে তাদেরই বেঁচে থাকার সর্বপ্রথম অধিকার। সেই জ্ঞান যা সংসারে অধর্ম ছড়িয়ে দেয়, সেই জ্ঞান যা মানুষের মধ্যে ভেদাভেদ করে, এমন জ্ঞান মূল্যহীন। আমাদের এমন জ্ঞানের কোনো প্রয়োজন নেই। তাই জ্ঞানী ব্রাহ্মণ দেব, আপনি আপনার জ্ঞান নিয়ে এই বৃন্দাবনেই থাকুন। আপনার আমাদের সঙ্গে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে ত্যাগ করলাম। চলো দাদা। আমি কখন থেকে বসে আছি, এবার খিদেও পাচ্ছে, আপনি ফিরে তো আসুন। আরে মৎস্য অবতারকে কে মারবে? শুনতে পাচ্ছেন ভগবান? ভগবান ভদ্রাক্ষ। ভগবান? আরে ভগবান, আমি এখানেই বসে আছি, আসুন বাইরে আসুন, আসুন। ভদ্রাক্ষ দিন আপনার হাতটা দিন, আমি কখন থেকে এখানে বসে আছি, দিন না আপনার হাতটা দিন। ভদ্রাক্ষ, ভগবানের কণ্ঠস্বর তো অন্যদিক থেকে আসছে। আরে ভগবান, আরে ভগবান, আরে ভগবান, আপনি এদিক দিয়ে গিয়েছিলেন, ওদিক দিয়ে এলেন, আমার সাথে লুকোচুরি খেলছেন, তাই না? সব ওই বিষ্ণুর মায়া। এ কেমন মায়া? ও চায় যেন জল প্রলয় আসতে দেরি হয়ে যায়, যাতে ও নিজের ভক্তদের বাঁচাবার কোনো না কোনো ব্যবস্থা করতে পারে। সেই জন্যই আমাকে এক্ষুনি এই মুহূর্তেই জল প্রলয় আনতে হবে, না হলে ও পুনরায় নিজের মায়া দিয়ে ওর ভক্তদের বাঁচিয়ে দেবে। ভদ্রাক্ষ, ভগবান যাও, মেঘ ভেদন অস্ত্র প্রস্তুত করো। ভগবান, আমি তো কখন থেকে অপেক্ষা করেছিলাম এই কথাটার জন্য, আমি এক্ষুনি যাচ্ছি। কানাই, এটা তুমি ঠিক করছো না? তুমি বোধহয় জানো না যে আমরা কারা। ব্রাহ্মণ দেব, আপনিও জানেন না যে আমি কে। সবই আপনার মায়া যে আমরা এখনো সুরক্ষিত। হে প্রভু, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদের ক্ষমা করুন প্রভু, আমাদের ক্ষমা করুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।